আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে এই বর্তমান করোনাকালীন পরিস্থিতির মধ্যেও আপনারা বেশ ভালো আছেন। আমিও পোস্টকে নতুন ভিডিও চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কবুতর বাচ্চার যত্ন নেবেন কীভাবে, হ্যাঁ কী কী যত্ন নেবেন এবং কী কী যত্ন না নিলে আপনাদের কবুতরগুলো সহজে মারা যাবে। তো এই বিষয় নিয়ে এখন আমি সম্পূর্ণ আলোচনা করবো। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কবুতর বাচ্চা যখন ফোটে, যখন 3 থেকে 4 দিন অথবা 5 দিন বা 10 দিন হয়, তখন দেখা যায় যে আমাদের বাচ্চাগুলো মারা যায়। তো এটা কেন, এই বিষয়ে এখন আমি সংক্ষেপে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে ঘন্টি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে সাথে বেল আইকনে ক্লিক করুন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবিতা সম্পর্কিত নিত্য নতুনগুলো ভিডিও নিয়ে আসবো, দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুনটি পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি কেউ কেটে কেটে বা টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে আপনার কিছু বুঝতে পারবে না, একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর ওয়ান, এখন আসি যে কবুতরের বাচ্চাটার সর্বপ্রথমে কী যত্ন নেবেন। তো আপনাদের কবুতরের বাচ্চাটা যখন বড় হবে, 1 থেকে 1.5 মাস বয়স যখন আসবে, তখন আপনারা ভিটামিন ও ক্যালসিয়াম দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কবুতরের বাচ্চার ভিটামিন ও ক্যালসিয়ামের যখন ঘাটতি থাকে, তখন দেখা যায় আমাদের কবুতরগুলো মারা যায়। তো এখন আপনারা স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন, যে বাচ্চা কবুতর, এরকম যখন বয়স আসবে তখন আপনারা কবুতরের পানির সাথে ক্যালসিয়াম ও ভিটামিনটা দিবেন। তাহলে এতে করে যেটা হবে, আপনাদের কবুতরে যদি ক্যালসিয়াম ও ভিটামিনটা যদি ঘাটতি দেখা যায় আপনাদের কবুতরের বাচ্চার, তাহলে এই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। এতে আপনাদের সেই বাচ্চার ঘাটতি পূরণ হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছি। নম্বর টু যে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব সেটা হলো কবুতরের বাচ্চাকে আপনারা রোদে দিবেন। আমি যেভাবে বলছিলাম আপনাদের, যে বাচ্চাটা দেখিয়েছিলাম যে কবুতর এরকম বয়স হলে আপনারা ক্যালসিয়াম খাবেন, ওরকম যখন বয়সটা হবে তখন আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন এবং আপনারা বাচ্চাটাকে রোদে দেওয়ার চেষ্টা করবেন। রোদে দিলে কবুতরের শরীরে কিন্তু রোদ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, কেননা সকালে রোদে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে সকালে রোদে দিবেন আর বিকালের রোদ্রে বা দুপুরের রোদ্রে, এরকম সকালে আর আপনার দুপুরের এরকম রোদে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দুইবার। তো আপনারা যখন রোদে দিবেন কবুতরের বাচ্চাকে, তখন আপনারা খাঁচার মধ্যে আটকে তারপর আপনারা দিবেন। না হলে দেখা যাবে যে কাক বা বাজ পাখি, আমরা যেটাকে চিল বলি, সে চিল বা বাজ পাখি এসে আপনাদের কবুতরটাকে বাচ্চাটাকে খেয়ে নিতে পারে, এতে করে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেখতে পারতেছেন, যেভাবে খাঁচা, এরকম খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপর আপনারা বাচ্চা কবুতরটাকে রোদে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে সকালের আর দুপুরের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর থ্রি যে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব সেটা হলো কবুতরকে, আপনারা বাচ্চা কবুতরকে একটা জিনিসের দিকে খেয়াল রাখবেন, সেটা হলো কবুতরের জানি মশার কামড়টা না খায়। হ্যাঁ, অধিকাংশ কবুতর কিন্তু মশার কামড় খেয়ে, আমাদের বাংলাদেশের কবুতর কিন্তু বেশিরভাগ মশার কামড় খেয়ে মারা যাচ্ছে। তাই আপনারা যে কাজটা করতে পারেন মশা কামড় থেকে বাঁচানোর জন্য, আপনারা একটি খাঁচা দেখতেছেন এখন, এরকম খাঁচাতে আপনারা চারপাশ দিয়ে মশুরি দিয়ে ঢেকে তারপর আপনারা মা বাবার থেকে বাচ্চাটা আলাদা করে আপনারা সেই খাঁচার মধ্যে দিয়ে দিবেন। একটু গরম স্থানে রাখবেন বাচ্চাটাকে, ছোটো থাকবো যখন তখন কিন্তু গরম স্থানে রাখবেন। আর কবুতর যখন ছোট থাকে তখন কিন্তু ওদের মা দেখবেন কি, যেভাবে ডিমে উম দেয় সেভাবে কিন্তু বাচ্চাটাকে উম দেয়, আর বড় হলে কিন্তু উম দিতে পারে না। তাই বড় যখন হবে তখন আপনারা বাচ্চাটাকে আলাদা করে দেবেন, একটা খাঁচার মধ্যে আলাদা করে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিও মিস না করতে চাইলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন।